হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সত্যি কথা বলতে, বসন্তকাল ছাড়া অন্য সময় পাখির ডাক এত সুন্দরভাবে শোনা যায় না, তাই না? মানে 12 মাসই তো পাখি ডাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে চলে এসেছে টাইম কল। তো এতদিন থেকে টাইম কলে জল আনতে এইখানে এরকম কল দিল কেন, যেতে হবে না? দেখতে পাচ্ছ টাইম কল বসানোর জন্য আমি জায়গা দেখিয়ে দিয়েছি, তো টাইম কলটা দেখবে কেমন এমন। তো এখন এইটুকু বাসন আছে, তো এই বাসনটা আমি ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে মানে পাখির ডাক শুনতে শুনতে বাসন ধুতে খুব সত্যি মানে এত ভালো লাগছে কি বলবো, মন ভরে যাচ্ছে। তো আমার মতো তোমাদের কার কার এই পাখির ডাক শুনতে ভালো লাগছে প্লিজ একবার বলবে, ঠিক আছে? আর আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে, ঠিক আছে? তো এখন আমি বাসনটা ধুয়ে নিই। সকালবেলা উঠে এতটাই কাজ থাকে, এতটাই কাজ থাকে যে তোমাদের সাথে কথা বলবো সেটুকুও বলা যায় না। কারণ বুঝতেই পারছো তাড়াতাড়ি করে যত আমি কাজ করে নিতে পারবো ততই তোমাদের সাথে কি কথা বলতে পারবো, তাই না? তো চলো, বাসন কটা ধোয়া হয়ে গেছে আমার, তো এখন ঘরে নিয়ে যাব। তারপরে ঘর গোছাতে হবে, ঘর মুছতে হবে, এখনও কত কাজ যে আমার জন্য অপেক্ষা করছে তার কোনো ঠিক নেই। তো দেখা যাক আজকে কী কী কাজ তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি, ঠিক আছে? তো চলো। হ্যাঁ, তো বাসন কটা ধোয়ার পর তোমরা প্লিজ একবার দেখবে ঠিক কতগুলো বাসন আমি ধুলাম। এই বাসন কটাকে গোছাতে আমার ঠিক কতটা সময় লাগে একবার দেখো। রান্নাঘরে দিন নতুন নতুন জিনিস থাকবে তবেই না ভালো লাগবে। এইটা হচ্ছে আমার হাজব্যান্ড বোতল কিনেছিল, তো আমি আর এটা ফেলে দিইনি। তো এটা এখন কিছুদিন থাকবে, তারপরে হয়তো ফেলে দিতে পারি। এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে থাকলে কি বলতো চটপট নেওয়া যায়, যখনই প্রয়োজন হবে তখনই। তাছাড়া দেখবে আমরা যখনই মানে কাজ করি তখন এই চামচ টামচগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো তার জন্য আমি এরকম একটা জায়গায় চামচ আর এইখানে হচ্ছে খুন্তি আর এই ছাঁকনিগুলো রেখে দিই। জানি সংসার করতে গেলে সমস্ত জিনিস দরকার হয়, কিন্তু সেগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম নয়। দুধ দিয়ে আমি সোনাকে বুস্ট দিয়ে, তো এটা হাতের কাছে না থাকলে আমি খুঁজে পাই না। তো এইরকম যে প্লেটগুলো দেখছো এগুলো আমি কেউ আসলে মিষ্টি দিই, ঠিক আছে? নিজেরাও শখ করে খায়, তোমরা অনেকবার আমাকে এই প্লেটে খাবার খেতে দেখতে পারো। তো এই যে গ্লাসটা দেখছো, দেখে কি মনে হচ্ছে গ্লাসটা প্লাস্টিকের, ঠিক আছে? দেখতে বেশ সুন্দর। বাসনের জায়গাটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমার সোনামা সান টান করে পুজো দিতে ব্যস্ত। তো আমার সমস্ত বাসন এখানে আমি গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো? এগুলো প্রতিদিন লাগে, কিন্তু বাসন ধুয়ে যদি উপর করে না দাও তাহলে জলটা ঝরে না, একটুকু ভালো লাগে না। আর এই যে এখানে রেখে দিয়েছি কড়াই দুটো, যখন রান্না হবে তখন নেব। আর আজকের দিনে কম ইনকামে সত্যি চলা বড়ই কঠিন। এক প্যাকেট মুড়ি আর এইটুকু মিষ্টিতে তোমার 100 টাকা দাম, বুঝতে পেরেছো? তো দেখে মনে হচ্ছে এখানে 60 টাকার মিষ্টি আছে। তো আজকের দিনে এই এইটুকুর দাম যদি 100 টাকা হয়, 300 টাকা ইনকাম করে মানুষ কী করে চলবে ভাবো তাহলে। আর এই কৌটোটা এখনও শোকায়নি, তার জন্য আমি উপর করে রেখে দিয়েছি। আর এইগুলো হলো আমার খরচা, ঠিক আছে? খরচা বাসন, সংসারে যেমন খরচা পয়সার খুব দরকার হয় ঠিক তেমনই আমার এই খরচা বাসন কটা খুব দরকার। তো এই জন্য এইটা একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এটা দেখছো এটাও আমার খুব কাজের লাগে। এই দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে এরকম জায়গায় এসে দাঁড়িয়ে আছে। আর আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানাই তো সেটা হলো এইটা বাসের, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে এখন যাচ্ছি, আমাদের একটা দিদির বাড়িতে কালী পুজো আছে, তো সেখানেই নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছি। তো কালী পুজো বাড়ি যাচ্ছি। আমার এই কানেরটা কেমন হয়েছে প্লিজ বলবে তোমরা। কিন্তু ভেবো না সোনার, একেবারেই সোনার না। আর তার সাথে একটা চেন দিয়ে লকেটটা পরে ফেলেছি, যেহেতু কালী পুজো বাড়ি যাচ্ছি তাই নর্মাল সাজুগুজু, খুব যে সাজুগুজু তা না। আর এরকম একটা শাড়ি পরে ফেলেছি,
তো শাড়িটা কেমন লাগছে বলবে। আর আমি মুখ টুক মুছে গামছাটা আমার ওখানে পড়ে আছে, কিছু মনে করো না। আর বাড়ি ঘর যতই গোছাচ্ছি ততই মানে নোংরা, এরকম একটা ব্যাপার। বিছানাটা গুছিয়ে রেখেছিলাম, আবার সোনা সমস্ত খাতাপত্র বইপত্র নিয়ে বসেছে পড়তে, পড়া যেন শেষ হচ্ছে না। একদিক দিয়ে গোছাচ্ছি আবার একদিক দিয়ে, আর আমার টেবিলটাও তাই গুছিয়ে যাচ্ছি, আবার একবার করে গুছিয়ে নিলাম টেবিলটা। দেখেছো প্রত্যেক দিনের আমার টেবিলটা এইভাবে গুছিয়ে রাখলাম, আবার সাজগুজু করলাম, আবার যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল, কী আর বলবো। সোনা মা এখানে রেডি হয়েছে, কিছুতে এই লং ফ্রকটা পরে যেতে চাইছে না, আমি জোর করে পড়তে বলেছি তাই বিরক্ত। তো সত্যি তাই আজকের দিনে কম ইনকামে কেউই চলতে পারে না, এরকম ব্যাপার। তো এরকম যদি একটা এই মিষ্টির প্যাকেট আর মুড়িতে 100 টাকা দাম, বুঝতে পেরেছো? তো এরকম যদি কেউ দিনে 300 টাকা ইনকাম করে, তাহলে যে সে বিকেলে ধরো মুড়ি খেলো, সকালে মুড়ি খেলো, রাতে মুড়ি খেলো, তাহলে তার 300 টাকা শেষ। তাহলে ভাতের পাতে মাছ সে কী করে দেবে বলো, তাই না? তো এটা নিয়ে আমি ভাবছি যখন কিনতে যাচ্ছি। আজকের দিনে 100 টাকা 50 টাকা সত্যি কথা বলতে কোনো দামই নেই, তাই না? যত পয়সা না থাকলে বাজারে যাওয়া আর না যাওয়া দুটোই সমান, এরকম একটা ব্যাপার। তো ধরো 3 প্যাকেট মুড়ি 3 বার না খাক, একবার হয়তো রুটি, একবার মুড়ি, যাই ভাবেই খাক না কেন, দিন মোটামুটি 1000 টাকা 500 600 টাকার খরচা না করলে কিচ্ছু না, তাই না? তো সব বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে, তো এখন যাব। তো মিষ্টির প্যাকেটটা কে ধরবে, কারণ বাড়ি যেতে কোনো প্যাকেট ধরতে হলে আমার কেমন লাগে, আমি সোনাকে বলি গিফটের প্যাকেটটা তুই ধরবি। আজ আমি ধরবো না। তো এই নিয়ে সোনার আর আমার মতো ঢোলকুমারী ফ্রকটা পরিয়েছো, তাতে কি হয়েছে মামা, আজকে তুই ধরবি, দেখেছো কি করে। তো চলো, অনেক লেট হয়ে যাবে। জানো আমি আরো আগে যেতে চেয়েছিলাম, সোনা মায় আটকে দিল, বললো দাঁড়াও না একটু পরে যাবো, আমার একটু কাজ করে। ওর মানে পড়াশোনা শেষই হচ্ছে না, আমার বিদ্যাং দেহি মা সরস্বতী বাস করছে আমার সোনার মধ্যে, এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, তার বলো না, তাহলে আমার বাবু যখন এটা দিবে, আর আজকে আমাকে কেমন লাগছে বলবে, ঠিক আছে? আমি বলবো 5 বছর বিয়ে হবো। আমার সোনা বলছে 5 বছর মাত্র বিয়ে হবো, ব্যাস আর কিছুই না। তো চলো, এই জুতো পরবি কখন তুই? পরবো তো। কখন ঠিক করবো? এখনো জুতো পরা হয়নি, রেডি হয়ে আমি ঘরের মধ্যে জুতো পরে নাচ করবো। ঘর থেকে যে আগে বেরোবে সে তালা দেবে, এটাই হচ্ছে আমাদের কথা। তো আজকে আমি আগে, দেখেছ দেখবে লাভ ঝাপ দিয়ে কেমন চলে গেল, এই দেখো তুমি আগে যাও। তো দেখতেই পাচ্ছ সোনার আমি, আমরা দুজনে এখন যাব কি কালী পুজো বাড়ি, দিদি সোনার আমি এখন যাচ্ছি দিদির বাড়ি কালী পুজোতে, ঠিক আছে? তাই এখন আমরা কালী পুজো বাড়িতে যাব। তো ওই দেখো তালা দেওয়ার ভয়ে সোনা আগে চলে গেল, এটাই করে আমার সাথে, তালা দিতে হবে সেই জন্য আগে আগে দৌড়ে যাবে, তাহলে আমাকে এখন তালা দিতে। পাড়া সবাই নিমন্ত্রণ খেয়ে চলে এলো আর আমরা এখন যাচ্ছি, আর তোমার জন্য, কারণ আমার এই জামার পছন্দ করতে করতে পুরের ভয়ে পাশের বাড়ির দাদাকে বললাম যে হচ্ছে কি আগিয়ে দিয়ে যাও, তাই দিয়ে গেল। একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি দিদির বাড়িতে কালী পুজোয় চলে এসেছি, আর এই হলো আমার দিদি। আর যেহেতু সূর্যের ছাটাটা পড়ছে ঠাকুরের মুখের ওপর, তার জন্য এতটাই লাইট, আর আমাদের এই একটাই ঠাকুরমশাই সারা ফাড়া পুজো করতে পারে। তোমরা আমার বিয়ে বাড়ি গেলেও আমাদের ঠাকুরমশাইকে দেখতে পাবে, আমরা যে কোনো পুজো বাড়িতে গেলেও এই ঠাকুরমশাইকে দেখতে পাবে। দেখেছো কতটা রোদ? তো আমি আর সোনা এখানে একটুখানি ছবি তুলে দিলাম, খাওয়া দাওয়া করবো। তো ছবি টবি আমাদের তোলা হয়ে গেছে, সমুদ্র সমুদ্র
সো গাইস, নেমন্তন্না কি আর বলবো, রান্না বাড়ি একদম উঠেই গেছে বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছো পাতা চলে এসছে আমাদের সামনে, এখানে আমি আর আমার সোনামা বসে আছি। তো এখন চলে এসছে আমাদের সামনে কি খাবার, সেটা হলো কি খিচুড়ি। তো খিচুড়িটা দেখতে কেমন লাগছে প্লিজ বলবে, তবে যাই বলো না কেন আমার খুব খিচুড়ি ভালো লেগেছে, কারণ খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। আর চলে এসছে সবজি, পাঁচ বিশালের সবজি, সবজিটা খুব সুন্দর ছিল, কী বলবো তোমাদের। তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম আমার থেকে খুশি আর কেউ হতো। তবে আমি আরও একটা জিনিস দেখলাম, এর আগেও আমি কালী পুজো বাড়িতে খেতে গেছিলাম, কিন্তু আগে প্রসাদ দেয়নি, ঠিক আছে, পুজো যেহেতু কোনো শেষ হয়নি, কিন্তু এখানে দেখলাম প্রসাদ দিয়েছে। এটা কীভাবে দিয়েছে আমি ঠিক জানি না। হ্যাঁ, তো এখন আমি সবজি আর খিচুড়ি খাচ্ছি। তবে পুজো বাড়িকে আর একটা জিনিস ভালো লাগলো, ঠিক আছে, সেটা হলো মিষ্টি, চাটনি, পাঁপড় আর পায়েস। বলো কার না ভালো লাগে, তাই না? এত সুন্দর খাবার, যাই বলো না কেন, পৃথিবীতে খাওয়া ছাড়া আর কিছুই রয়ে যায় না। তো আমার মতো তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ আমাকে বলবে। দেখেছো খাবারগুলো দেখেই মনে হচ্ছে কি আমাদের সামনে যদি এরকম খাবার কেউ প্রতিদিন দেয় কেমন হতো বলো তো। বাড়িতে রান্নাবান্না গুটিয়ে দাও আর এরকম নেমন্তন্ন বাড়ি খাও। তোর সত্যি কথা বলতে এই মাস পরে থেকে নেমন্তন্ন আর শেষ নেই, এত নেমন্তন্ন আসছে কি আর বলবো। তো এই নেমন্তন্ন না থাকলেও ভালো লাগে না, আর এত নিমন্ত্রণ থাকলেও মানে কি খাবো আর কি খাবো না ভাবতে হয়, বুঝেছো তো। আমি এখন একটু পায়েস খাচ্ছি আর তারপরে মিষ্টি চাটনি, দেখেছো নিমন্ত্রণ বাড়ি সব খেলতে শুরু করে দিলাম। পায়েস নিয়ে চলে এসেছে, সোনাকে দিয়েছে কম আমাকে দিয়েছে বেশি। সোনা আসলে ভেবেছিল যে দুটোই একটাই নেবে, মিথ্যা কথা একদম বলবি না। তো পরে বললো না যে আমাকে দেওয়ার পর বললো নাই তুমি নেবা, কি করবে না বলে। তাহলে তো সত্যি কথা, খাওয়া দাওয়া বিশাল খাওয়া দাওয়া, এখন মনে হয় আর মানে জল খাওয়ার জায়গা নেই। সোনার আছে তো জল খাওয়ার আছে, আমি দেখেছি একদমই খাইনি, একটুখানি খেয়েছে। কিন্তু আমি এত বড় একটা হিল জুতো পরেছে জানো, বলছে কি যাতে সবাই বলে যে তোমার থেকে আমি গল্প কর। চলে গেল সোনাকে রেখে আমি তাকে চলে যাবো গল্প করে। আর আজকে ভালো সময় পুজো বাড়ি গেছিলাম, যখন আরতি হচ্ছিল ঠিক তখনই গেছিলাম। 1 তারিখে জমা দেবে কই বলেনি তো, এদিকে আমার কিছু হয়নি। এই তালা খুলে বার, আমি তালা খুলবো না তো ও খুলবে তালা। আমি বললাম তুই চাবিটা একটু ধর আমি ফোনটা ধরি, ও আমার চাবিটা আঁচলে বেঁধে দিয়েছে। দেখেছো সোনা কত বড় হিল জুতো পরেছে, তাই সোনা আমার থেকে ঠিক অতটাও লম্বা না, তোমরা ঠিক যতটা ভাবছো একেবারেই না, তবে একটুখানি আমার থেকে লম্বা, ওই মানে সামান্য একটু। নিমন্ত্রণ বাড়ি যেতে খুব ভালো লাগে, বাট নিমন্ত্রণ বাড়ি থেকে এসে মনমে লাড্ডু ফুটাছো না। তো আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি, আর নিমন্ত্রণ বাড়ি যেতে খুব ভালো লাগে, যাওয়ার আগে সাজুগুজু করতেও ভালো লাগে, কিন্তু আসার পর আর ইচ্ছা করে না কথা বলতে। তো নিমন্ত্রণ বাড়ি থেকে কিনে এসেছি, দেখো এটা হলো সোনার পায়েস আর এইটা হলো আমার পায়েস, আমাকে ভর্তি করে দিয়েছে, ঠিক আছে। তাও আমি একটুখানি খেয়ে নিচ্ছি যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি। তো আজকের মেনু কী ছিল শোনো, খিচুড়ি, পাঁচ বিশালি সবজি আর চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব সুন্দর খাওয়া দাওয়া। সত্যি কথা বলতে কালী পুজোতে এই ধরনের খাবারই বেশি ভালো লাগে আমার, যে যতই বলুক যে ভাত তরকারি, কিন্তু কালী পুজো মানে খিচুড়ি হবে। বাড়িতে খিচুড়ি অত ভালো লাগে না, কিন্তু কারোর বাড়ি গিয়ে পুজো বাড়ি বা পাড়ার মধ্যে কোনো পুজো হলে খিচুড়ি, ওইগুলো আমার খুব বেশি ভালো লাগে। তো খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিলো, আর সবজিটাও আরও ভালো হয়েছিলো, চাটনি, পাঁপড়, মিষ্টি সব মিলিয়ে খুব খুব ভালো। আর আজকাল দেখছি কালী পুজো বাড়িতে পায়েস দিচ্ছে, পায়েসটা বেশ ফাটাফাটি লাগছে, টেস্টিও আছে বেশ, খুব সুন্দর। তো চলো আর কথা বলবো না, এখন একটুখানি রেস্ট করবো। তো দেখতেই পাচ্ছ আমার রাত হয়ে গেছে আর আমি এখানে বসে আছি, কেন বসে আছি শোনো তো, আজকে আমার কাজ হচ্ছে না, আজকে আমার বউ মা না, বিয়ে না, আজকে আমার আমি দেখতে পাচ্ছ শাড়ি পরে একেবারে বসে পড়েছি, কিন্তু কী ভাবছো আমি বরযাত্রী যাবো, কনেযাত্রী যাবো না, মোটেই না, এখন আমি লাইভ করবো, ঠিক আছে। আর তাছাড়া সব থেকে বড়ো কথা, আমি এখন একটু শর্ট ভিডিও করবো। আচ্ছা তোমাদের আমার শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে, আমাদের বড়ো ভিডিও তোমাদের কেমন লাগে, আমার লাইভ তোমাদের কেমন লাগে প্লিজ প্লিজ জানাবে, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে, আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও জানাবে। ঠিক আলো লুক শাড়ি পরে চলে এসেছি, আর আজকে কি আমাকে নতুন বউ লাগছে,
লাগলে প্লিজ প্লিজ বলবে, ঠিক আছে? তো নাও লাগতে পারে, পুরানো বউ নতুন কখনো হতে পারে, নাও লাগতে পারে। তো এখন বাজে রাত্রি 12, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো দেখো আমরা মেয়েরা কি, মেয়েরা সাজগুজু করতেই ভালোবাসি, তাই না? যখনই আমাদের একটু মনটা খারাপ থাকে তখন আমরা কি করি, একটু সাজগুজু করে একটু বাজার থেকে ঘুরে আসি, না একটু কেনাকাটি করি, তাহলেই দেখবে আমাদের মনটা ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার সোনামা, আমার সোনামাকে কেমন লাগছে বলো তো? আমার সোনামা নয়, আমি একটা কথা বলি, আমার সোনাকে আমার খুব ভালো লাগে, সোনার মুখশ্রীটা আমার খুব ভালো লাগে। সোনা বলে যে তুমি বেশি সুন্দর, কে বেশি সুন্দর, কিন্তু আমি জানি না, আমার কিন্তু সোনার মুখটা বেশি ভালো লাগে, সোনার চুলগুলো খুব ভালো লাগে আমার। কি আর বলবো, কিন্তু সোনা চাই যে আমার মতো একটুখানে ফর্সা হতে, কিন্তু দেখবা যারা একটু ফর্সা কম না তাদের নাক চোখ খুব সুন্দর হয়, তো এই জন্য আমার বেশি ফর্সা ভালো লাগে না, আমার একটু একটু ফর্সাই ঠিক আছে। সোনা বলবে না আমি কেন তোমার মতো অতটা ফর্সা হলাম না, কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে আমি ভাবিনি সোনা একটু গায়ের রংটা চাপাবে, কিন্তু অতটা না, সোনা ঠিক যতটা ভাবে ততটা না, আমার কাছে ঠিক লাগে। সোনা যেভাবেই সাজুগুজু করো ভালো, আর সব থেকে আমার লাগে সোনার কপালটা খুব ছোট, কিউট, আমার ছোট্ট, সব সময় আমার মাম্মার জন্য ছোট্ট থাকে। আমার সোনা সত্যি, আমার সোনা না থাকলে আমি একেবারেই অন্ধ, বুঝতে পেরেছো? সোনা না থাকলে আমার ভালো লাগে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না, পৃথিবীর সবাইকে ছাড়া আমার চলে যাবে, বাট সোনাকে ছাড়া আমার চলবে না, একেবারেই চলবে না। যখন রেগে যাই পুরো কালী ঠাকুর। না দেখো রেগে গেলে আমি কিসের জন্যে বকি, শুধু পড়াশোনার জন্য আর খাওয়ার জন্য, তাছাড়া এমনি বকি? এর আগের দিন কি রং করছি আমি তাই নিয়ে আর কি বাজে, মানে ধরো একটা জিনিস রং করার কোনো প্রয়োজনই নেই, সেগুলো রং করে দিল, মানে ডেকোরেশন করতে এত ভালোবাসে কি বলবো, কিন্তু এমনি আমার সোনার মনটা খুব ভালো, খুব নরম, একটুতে কেঁদে ফেলবে এইটা আমার ভালো লাগে না। মেয়েদের এত নরম হলে চলবে না, মেয়েদের সবসময় শক্ত হতে হবে, শক্ত হাতে হাল ধরো, বুঝেছো? সামনের দিকে এগিয়ে যাও। তো একটা তোমাদের ঘটনা শেয়ার করি, সোনার কালকে গলায় কাঁটা ফুটে গেছিলো, ঠিক আছে? তো আমি কিন্তু একটুকু ভেঙে পড়িনি, আমি ওকে লেবু দিচ্ছি, তারপরে লেবুর রস দিলে যেহেতু কাঁটা নেমে যায়, তারপরে ভাত গোটা করে দিচ্ছি, ও একটু একটু খাচ্ছে আর বলছে চলে গেছে, তা বলছে না এখনো আছে, এরকম সেই মুভমেন্টে ভিডিও করা যায় না, বুঝেছো তো? কিন্তু ও এরকম করছে দেখে আমি কিন্তু ভেঙে পড়িনি, আমি বলছি কাঁটা যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে লেবুর রস আর হচ্ছে কি ভাত গোটা করে দাও চলে যাবে। তো অনেকটা পরে গেছে, তো ও এত মাছ খেতে ভালোবাসে, বিয়ে বাড়ি গিয়ে ইলিশ মাছের গোটা কাঁটা বেছে খেয়ে ফেলে, আর কালকে কি করে যে ওর মানে কাঁটাটা ফুটলো আমিও বুঝতে পারলাম না, ওও বুঝতে পারিনি। তো কাঁটা ফোটার পর থেকে বলছে আমি আর মাছ খাবো না, মানে এতটাই ভয় পেয়ে মাছ খেলেও আমি আর দাগা মাছ তো খাবোই না। আর আমার বহু বছর আগে একবার কাঁটা ফুটেছিল, 24 ঘন্টা আমার কাঁটা যায়নি, সেই থেকে আমি মাছকে খুব ভয় পাই, আমি তো মাঝে 4-5 বছর মাছই খাইনি জানো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা প্রেস ভিডিও সাথে, তখন সুস্থ থেকো, ভালো থেকো, আর অলটা স্মাইল করো, টাটা। মা মেয়েকে কেমন লাগে প্লিজ বলো। না দিদি বোন কি